এ যেন সুন্দরবনের ছোট্ট টারজান কিশোরের গলায় নানান পশু পাখির আওয়াজ পুঁথিগত শিক্ষা নয় জল এবং জঙ্গলে ঘুরে স্বাভাবিক নিয়মে এই শিক্ষা ছোট্ট ছেলে এখন ভাইরাল নেট দুনিয়ায় সপ্তম শ্রেণীর পড়ুয়া নবারুণ মাহাতো বয়সে ছোট হলে কি হবে প্রতিভার জেরে তার হরবোলা শুনিয়ে নবারুণ জায়গা করে নিয়েছে খেজুর বেরিয়ার মানুষের মনে চোখ বুঝে শুনলে বোঝারই উপায় নেই শক্তি কোকিল ডাকছে না মানুষ নকল করছে আওয়াজ অনায়াসে কোকিল থেকে শুরু করে ময়ূর কুকুর ছানার ডাক নকল করতে নবারুণের জুড়ি মেলা ভার প্রতিভা কখনো বেশিদিন চাপা থাকে না একদিন না একদিন তা প্রকাশ পায় এমন কিছু প্রতিভা রয়েছে যা নিজে চোখে না দেখলে বা নিজে কানে না শুনলে বিশ্বাসই করা যায় না কণ্ঠে সুন্দরবনের বিরল প্রজাতির পশুপাখির ডাক টারজানি স্মৃতি উস্কে দিল এমনই এক প্রতিভা সম্পন্ন বিস্ময় বালক সুন্দরবনের বিরল প্রজাতির পশু পাখির ডাক তার গলায় হরবোলা এই বালকের গলার বিভিন্ন আওয়াজ শুনলে চোখ বুঝে আপনি বিশ্বাসই করতে পারবেন না বাড়িতে রয়েছেন না কোনো অ্যাডভেঞ্চারে গিয়েছেন গভীর জঙ্গলে ছোটবেলা থেকেই সুন্দরবনের গভীর অরণ্যে প্রতিনিয়ত যাতায়াত সেই জঙ্গলের পশু পাখিদের ডাক কানে যেন সবসময় ভেসেই থাকত আজ সে হয়ে উঠল সুন্দরবনের ছোট্ট টারজান। তার গলায় যেন জাদু কখনো তার গলায় শোনা যায় কোকিল ময়ূর ব্যাং বা হাঁসের ডাক আবার কখনো অবিকল শেয়াল কিংবা কুকুরের ডাক ছোট্ট টার্জানের এই অদ্ভুত দক্ষতা সারা ফেলে দিয়েছে গোটা এলাকায় সুন্দরবনের পশু পাখিদের নিত্যদিনের সঙ্গী এখন নবারণ কখনো খাবার দেওয়ার জন্য ডাক আবার কখনো সঙ্গী হবার জন্য তাদের সঙ্গে কণ্ঠস্বরে গলা মিলিয়ে মেতে ওঠে ছোট্ট নবারণ ভাবছেন তো কোথায় গেলে দেখা মিলবে এমন হরবলা বালকের উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের পশ্চিম খেজুর বেরিয়ার বারো বছরের নবারুণ মাহাতো পশ্চিম খেজুর বেরিয়া হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সে এই বয়সে কিভাবে অর্জন করেছে এমন ক্ষমতা পনেরো থেকে কুড়িটি প্রজাতির পশু পাখির আওয়াজ নকল করে রীতিমতো ভাইরাল এই কিশোর বাড়িতে খেলার ছলে বিভিন্ন আওয়াজ করতে করতে এভাবেই প্রতিভার বিকাশ হয়েছে নবারুণের প্রথম অবস্থায় পরিবার ও প্রতিবেশীরা এমন আওয়াজ করার জন্য তাকে বকাবকি করলেও এখন তাকে সবাই বাহবা জানায় এখে আমরা ছোট্ট ছোট্ট বলে ডাকি এ সব সময় আমার বাড়ি থাকে আর এ সব সময় কুকুরের ডাক দেয় বিভিন্ন পাখি পক্ষ ডাক দেয় তাই আমি ওকে ধরে মারি তুই এত চেঁচাস কেন রে এরকম করে ও সব সময় আমার বাড়ি থাকে তা তাই শুনে এসছে আমি তাড়াতাড়ি রান্না টান্না করে আধা ফুটা ভাত লাভিয়ে দিলে ছুটে এসছি ওকে দেখতে আমি বলছি নাই চলে যাবে না কিকে জানে নিয়ে তাই জন্য দেখতে বিভিন্ন পাখির সুমধুর আওয়াজে সকলকে মাথিয়ে রাখে ছোট্ট নবারণ বাবা রামপ্রসাদ মাহাতো পেশায় মৎস্যজীবী মাছ ধরার পাশাপাশি জমিতে চাষের কাজ করেন মা নমিতা মাহাতো বাড়িতে সংসারের কাজ দেখাশুনো করেন সেই সুবাদে নবারুণ বাবার সঙ্গী হয়ে উঠেছিল নিত্যদিনের এক সময় বাবা রামপ্রসাদও ছেলেকে এসব পাগলামি বন্ধ করে পড়াশুনোয় মন দেওয়ার জন্য বলতেন কিন্তু ছেলের এমন আশ্চর্য ক্ষমতা দেখে তিনিও এখন নবারুণকে বাধা দেন না এমনটাই জানিয়েছেন রামপ্রসাদ তিন ছেলে মেয়ে পড়াশোনা করে আমরা স্বামী স্ত্রী দুজন মা বাবা মোট সাতজন মাঠে জন খাটি ক্ষেত মজুরি কাজ করি এতে কষ্ট করে সংসার চালাই ছেলে মেয়ে যখন অসুবিধা করতো একটু ধমক টমক দিতাম এ করিস নি বাবা একটু ভালোভাবে পড়াশোনা করতে হয় পড়াশোনার মধ্যে একটা মেরুদণ্ড আছে সেটা আগে শিখতে হবে অনেকে বলছে তো ছেলে খুব ভালো করছে আমি এখন যেতে ভালো হয় সেইটাই এলাকার বাসিন্দারা তার কাছে প্রায় বিভিন্ন পশু পাখির ডাক শোনার জন্য বলে দরিদ্র পরিবারের ছেলে এখন এলাকার সকলের নয়নের মনি নবারুণ পরিবারের নুন পান্তা ফুরনোর অবস্থা পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি এসে করে আমরা দেখতে এসেছি বিশাল গরিব মানুষ তিনটে বাচ্চা তো আর ওর বাবা কখনো খাওয়া হয় কখনো হয় না যাতে কিছু পায় দুটো পয়সা যদি পায় গরিব মানুষ যদি ভালো হয় সেটাই আমরা চাই মানে অনেক পাখি পক্ষের দাগ দেয় টিয়া পাখি ব্যাঙের ডাক হাঁসের ডাক ঘোড়ার ডাক সব ডাক বিভিন্ন পশু পাখির ডাক নিয়ে ও আগে যখন ডাকতো ওর বাড়িতে মা বা মারত কিন্তু সেই ছেলে একটা জেদ যে এই ডাকগুলো ডাকবে তা দেখে আমাদের খুব ভালো লাগতো ভাইরাল যে হয়েছে আমার সাথে দেখতে এসে উপর থেকে লোক এসে তাই দেখতে এসছি আমার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হিঙ্গলগঞ্জ হালকা হোক বা ভারী প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্স এর মেগা শোরুমে নিউ সিংহ জুয়েলার্স এর মেগা শোরুম বনগা চাকদা রোড টবাজার